নমস্কার সকলকে, মিমাই লাইভ নিউজে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে চোখ রাখবো লকডাউনের দিকে, বিভিন্ন বাজারে সেখানে কি অবস্থায় আছে, কেমন ভিড়, সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে পশ্চিম বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি আছে ইন্দ্রাণী মুখার্জি, আমরা সরাসরি তার কাছে চলে যাব। ইন্দ্রাণী, সুমন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যানাচিটির সবজি বাজারের পরিস্থিতি, যেখানে অত্যন্ত ভিড় এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে না। এই পরিস্থিতির ছবি দেখে একদমই এটা লকডাউন বলে মনে হচ্ছে না, যেখানে সরকার বারবার করে বলছে যে এই লকডাউনটাকে সহজভাবে না নিতে সেখানে অনায়াসে অনেকে মাস্ক না পরে, সোশ্যাল ডিস্টেন্স বজায় না রেখে বাজার করছে। একদমই তাই। ইন্দ্রাণী, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করেই মানুষ কিন্তু উপচে পড়া ভিড়ের মধ্যে বাজার করছে। লকডাউনের মতো পরিস্থিতিতে এরকম ছবি আমাদের কাছে একদমই কাম্য নয়। প্রত্যেককে মিমাই লাইভ নিউজের পক্ষ থেকে বিনীত নিবেদন, আপনারা সুস্থ থাকুন, ঘরে থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, ভীষণ দরকার ছাড়া বাইরে বেরোবেন না। একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি কোনো দুস্থ পরিবারকে সহায়তা করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করুন 9614100200 এই নম্বরে। আপনার এলাকার সমস্ত খবর সবার আগে পেতে আমাদের মিমাই লাইভ নিউজের সঙ্গে থাকুন।